হাদিস দুশো ছাব্বিশ মোহাম্মদ ইবনে আর আরা রহমতুল্লাহ আলহির সনদে আবু ওয়াইল আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু মুসা আল্লাহ আনহু পেশাবের ব্যাপারে খুব কড়াকড়ি করতেন এবং বলতেন বন ইসরায়েলের কারো কাপড়ে পেশাব লাগলে তা কেটে ফেলত হজইফা আল্লাহ আনহু বললেন আবু মুসা রদিয়াল্লাহ আনহু যদি এ থেকে বিরত থাকতেন তবে ভালো হতো রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মহল্লার আবর্জনা ফেলার স্থানে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন হাদিস দুশো সাতাশ মোহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহ আলহির সনদে আসমা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলা নবী করিম সাল্লাহ কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ বলুন আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লেগে গেলে সে কি করবে তিনি বললেন সে তা ঘষে ফেলবে তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভালো করে ধুয়ে ফেলবে এরপর সেই কাপড়ে সালাত আদায় করবে হাদিস দুশো আটাশ মোহাম্মদ রহমতুল্লাহ আলহসনদে আয়েশায় রিয়াহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন ফাতেমা বিনতে আবি হবাইশ রাহ আনহা নবী করিম সাল্লাসাল্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমার এত বেশি রক্তস্রাব হয় যে আর পবিত্র হয় না এমতাবস্থায় আমি কি সালাদ ছেড়ে দেব রসুল্লাহ সাল আলাইসাল্লাম বললেন না এত ধমনি নির্গত রক্ত হায়েজ নয় তাই যখন স্বাভাবিক নিয়মে তোমার হায়েজ আসবে তখন সালাদ ছেড়ে দিও আর যখন তা বন্ধ হবে তখন রক্ত ধুয়ে ফেলবে তারপর সালাদ আদায় করবে বর্ণনাকারী হিসাম রহমতুল্লাহ আলহি বলেন আমার পিতা রহমতুল্লাহ আলহি বলেছেন রসুল করিম সালাম এও বলেছেন যে আরেক হায়েজ না পর্যন্ত তুমি প্রত্যেক সালাতের জন্য অজু করবে হাদিস দুশো উনত্রিশ হজরত আবদান রহমতুল্লাহ আলহি সনদে মা আই শী আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লহি ও সাল্লামের কাপড় থেকে জানাবাতের চিহ্ন ধুয়ে দিতাম এবং কাপড়ে ভিজা চিহ্ন নিয়ে তিনি সালাতে বের হতেন হাদিস দুশো ত্রিশ হজরত কুতইবা রহমতুল্লাহ আলাইহি ও মুসদ্দ রহমতুল্লাহ আলহির সনদে সুলাইমান ইবন ইয়াসার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আইসারাদিয়াল আনহাকে কাপড়ে লাগা বীর্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমি রসুরুল্লাহ সাল আলহ সাল্লামের কাপড় থেকে তা ধুই ফেলতাম তিনি কাপড় ধোয়ার ভিজা দাগ নিয়ে সালাতে বের হতেন